আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়ে আমরা কথা বলছি, শ্রেণী পঞ্চম পর্ব নয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় তিন, আখলাক, পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ, আমরা প্রথমে আসব পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, মানুষ, পশু পাখি, গাছপালা, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, এসব কিছু আমাদের পরিবেশ। এগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তোমরা খাতায় লিখবে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। তাছাড়া ঘরবাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কি কি? ঘরবাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি। এগুলো মানুষ তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে। আমাদের বেঁচে থাকার জন্য এসব পরিবেশের প্রয়োজন। পরিবেশ সংরক্ষণ করা একান্ত আমাদের কি প্রয়োজন, কারণ পরিবেশ আমাদের ভারসাম্য রক্ষা করে। বড় বড় গাছ কেটে আমরা দরজা, জানালা, ঘরের আসবাবপত্র ইত্যাদি তৈরি করি। তাছাড়া লাকড়ি হিসেবেও আমরা ব্যবহার করি। পশু পাখির মাংস আমরা খাই, গাভি আমাদের দুধ দেয়, আমাদের সুস্থ শরীরের জন্য বায়ুর প্রয়োজন। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, মসজিদে আমরা ইবাদত করি, সালাত আদায় করি। রাস্তাঘাট আমাদের চলাচলের প্রধান ব্যবস্থা। মাঠে আমরা খেলা করি, এই জন্য পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। পরিবেশ সংরক্ষণের গুরুত্বগুলো আমরা লিখব। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বোত্তম কারা? মানুষ। মানুষ পরিবেশ সংরক্ষণ করবে, এটা মানুষের দায়িত্ব, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যে সকল দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করব তা আমরা খাতায় লিখব। আমি আবার বলছি, পরিবেশ সংরক্ষণের জন্য নিম্নোক্ত দায়িত্ব এবং কর্তব্যগুলো আমরা খাতায় লিখব। ক, বৃক্ষরোপণ করবে, বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন করা যাবে না, গাছের ডালপালা ভাঙ্গা যাবে না, গাছের পাতা ছেঁড়া বা নষ্ট করা যাবে না। খ, অকারণে পশু পাখি ও কীট পতঙ্গকে হত্যা করা যাবে না। গ, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। ঘ, যেখানে সেখানে কফ, থুতু এবং ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা আমরা কি করব? নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ওম, গাড়ি ও কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষিত হয়, তাই যেখানে সেখানে কলকারখানা নির্মাণ করা যাবে না। ছ, পুকুরে গরু মহিষ গোসল করালে পানি দুর্গন্ধ ও দূষিত হয়, এতে পরিবেশ নষ্ট হয়, তাই পুকুরে গরু মহিষ গোসল করানো যাবে না। স, ঘরবাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ও রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন আমরা আসি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। তোমরা খাতায় লিখবে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। আমি আবার বলছি, প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে, এর উপর সাধারণ মানুষের কোনো হাত থাকে না। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, সুনামি, খরা, ভূমিকম্পন ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অনেক ক্ষতি হয়। যেমন জলোচ্ছ্বাসের কারণে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের লোনা পানি ঢুকে পড়ে, ফলে গাছপালা, মৎস্য খামার ও শস্যক্ষেত্রের অনেক ক্ষতি হয়, জীব বৈচিত্র্যের ক্ষতি হয়, কৃষিকাজ বা কৃষি জমির ক্ষতি হয়, জমির উর্বরা শক্তি কমে যায়, কৃষি উৎপাদন কমে যায়। আমরা প্রাকৃতিক দুর্যোগ আইলা ও সিডরের নাম শুনেছি। এই দুটি প্রাকৃতিক দুর্যোগের ফলে কারণে আমাদের অনেক 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 মানুষের প্রাণহানি হয়েছে।
অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, খাওয়ার পানি খুব অভাব দেখা দিয়েছিল, সুন্দরবনের প্রায় চার ভাগের এক ভাগ বন নষ্ট হয়ে গিয়েছিল, নানা প্রকার মারাত্মক রোগ সৃষ্টি হয়েছিল, বন্যা খরা ও ভূকম্পের ফলে অনেক ঘরবাড়ি নষ্ট হয়, মানুষের বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে। এ সময় আমরা সেবা শুশ্রূষার মতো কার্যক্রম চালাবো, এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, যেভাবে পারি তাদের সেবা সহায়তা করব। এটাই হলো ইসলামের নৈতিক শিক্ষা, ইসলামের নৈতিক শিক্ষা। বাংলাদেশের লোকজন যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে। আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য যে সকল কৌশলগুলো অবলম্বন করব তা তোমরা খাতায় লিখবে। আমি আবার বলছি, আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য যে সকল কৌশলগুলো অবলম্বন করব তা আমরা খাতায় লিখব। ক, যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁসমুরগির ঘর তৈরি করব। খ, ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্যশস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করব। গ, পুকুরের পাড় উঁচু করব, টিউবওয়েল ও টয়লেট যথাসম্ভব উঁচু স্থানে বসাব। ঘ, শুকনো খাবার যেমন চিড়া মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুদ রাখব। ওম, পরিবেশের প্রতিটি সদস্যকে পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাব। চ, বন্যার সময় যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলাগাছের ভেলা তৈরি করে নেব, তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচব। প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, প্রাকৃতিক, একটি হলো পরিবেশ, আর একটি হলো প্রাকৃতিক দুর্যোগ। শিক্ষার্থীরা, তোমরা পরিবেশ সংরক্ষণের উপায়গুলো খাতায় লিখবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার কৌশলগুলো আমরা খাতায় লিখব। ওয়া মা তাওফিকিল্লাহ বিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।